আগামী 24 ঘন্টায় আবহাওয়ায় ভোল বদল, একটু পরেই ঝেঁপে নামবে বৃষ্টি রাজ্যের একাধিক জেলায়, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতার কোন কোন জেলায় ঝেঁপে নামতে চলেছে বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কী জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখি, নয়া বছরে উত্তরবঙ্গে জুড়ে ধামাকা, কোথাও 10 কোথাও 5 ঠান্ডায় স্পেল আবহাওয়া, পাহাড় তো হাড় কাঁপানো ঠান্ডা রয়েছে, তবে পিছিয়ে নেমেছে সমতল। কোচবিহার হোক বা জলপাইগুড়ি শীত সমহিমায়, লক্ষ্মীবাড়ে শিলিগুড়িতে বেশ ঠান্ডা, এদিকে দুদিন হলো সামান্য কিছুটা হলো শীত উপভোগ করতে পারছে দক্ষিণবঙ্গবাসী। বছরের শুরুতে কিছুটা মন ভালো করে কলকাতা সহ দক্ষিণে খানিকটা পারদ নেমেছিল, তবে ফের খারাপ খবর, আগামী 3-4 দিনে কলকাতা সহ 2-3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের। আপাতত নাকি শীতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর, তারা তার পরের সপ্তাহ থেকে শীতের কামাল জাদু। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, 10 তারিখের পর থেকে আবার বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে, নতুন করে জাঁকিয়ে শুরু হবে শীতের স্পেল। এদিকে বৃষ্টি পূর্বাভাস রয়েছে চলতি সপ্তাহে, বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগর উত্তর পূর্ব অংশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার জেরে পূর্ববালে হাওয়ার দাপট প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, আকাশে জমছে মেঘ। কবে কোথায় বৃষ্টি? আজ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা, এরপর শুক্রবার শনিবার বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী 5-7 তারিখে একটি পশ্চিম ঝঞ্ঝা ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গে প্রভাব ফেলবে, যার জেরে দক্ষিণবঙ্গের 9 জেলায় হালকা বৃষ্টি পূর্বাভাস কথা জানিয়েছেন তারা। এদিকে উত্তর চিত্রটা ভিন্ন, ফুলমুটে শীত সেখানে, নতুন বছরে উত্তরে হু হু করে নেমেছে তাপমাত্রা। দার্জিলিংয়ে তাপমাত্রা আগামী কয়েকদিনে 5-6 ডিগ্রি আশেপাশে থাকবে, চলতি সপ্তাহে দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে, তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে, হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন তারা। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।